মতলব উত্তর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আওরঙ্গজেবের উপস্থাপনায়। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ বাদুত, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস। সভায় আরও অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের নিয়ে যথেষ্ট পরিমাণ ভেবেছেন, এর আগে কোন সরকার মুক্তিযোদ্ধাদের নিয়ে এতটা ভাবেনি। মুক্তিযোদ্ধাদের সন্তানরা কোটার ভিত্তিতে চাকরি পাচ্ছেন, মুক্তিযোদ্ধাদের ভালো মানের ভাতা দেওয়া হচ্ছে, মুক্তিযোদ্ধাদের ডিজিটাল ডাটাবেজের মাধ্যমে ডিজিটাল সনদপত্র স্মার্ট আইডি কার্ড প্রদান করেন আওয়ামী লীগ সরকার। সুতরাং যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন বাংলাদেশের উন্নয়ন হবেই। মনিরুল ইসলাম মনিরের তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।